আমার সাদ বাগান ড্রাগন গাছে আবার নতুন করে ফুল আসতেছে। এই যে প্রচুর ফুল, আসলে এবার কোনো যত্নই করা হয়নি আসলে গাছগুলোতে, এই বছরই সব থেকে বেশি অবহেলায় রেখেছি আমার গাছগুলোরে। এই যে ফুল আসতেছে, এই যে ফুল, তারপরে অলরেডি সে ড্রাগন ধরে আছে, মোটামুটি ভালোই বড়। আপনাকে সাইজ দেখাই, এই যে পুরোটি ভালোই বড় সাইজ। হ্যাঁ, পিঁপড়া আসতেছিল, এবার আপনাদের দেখাই আমার সেই গুপ্তধনের কি অবস্থা। আমার গুপ্তধনটা কত বড় হয়েছে দেখাই, আমার সাথে একটা গুপ্তধন হয়েছে, কিন্তু গত 4-5 দিন প্রচণ্ড খরা ছিল। আমি একদিন এসে দেখি যে খরায় আমার গাছ শুকায় গেছে একেবারে, পানি দেওয়া হয় নাই। তারপর আমি এসে পানি দিলাম, পর আবার একটু গাছটা আগের থেকে একটু ভালো অবস্থায় আছে, কিন্তু ওই কারণে আমার গুপ্তধনটা একেবারে মানে বিলুপ্ত হওয়ার পথে। চলুন দেখাই আপনাদেরকে আমার সেই বিখ্যাত গুপ্তধনের কী অবস্থা, ওইটা কোথায় আছে দেখি। এই যে আমার সেই গুপ্তধন, এটা পানির অভাবে শুকায় গেছে। যদি নিয়মিত পানি দেওয়া হইতো তাহলে এটা পরিপক্ক হইতো অ্যাটলিস্ট। এখন এটার কী অবস্থা কে জানে, এটা আসলে ম্যাচিউর হয়েছে নাকি নষ্ট হয়ে গেছে আমি আসলে বুঝতে পারছি না। হ্যাঁ, খাওয়া উপযোগী হয়েছে কি না, এখানে একটু নরম নরম দেখছি, এই যে এই জায়গায়। এখন এই যে কী অবস্থা, আসলে কি এটা টেস্ট করতে পারবো কি না আল্লাহ ভরসা, আর 2 দিন দেখে কি হয়, তারপরে যদি রিজিকে থাকে তাহলে খেতে পারবো, না হলে আর কি করা, কম্পোস্ট সার হয়ে যাবে আর কি আমার বাগানে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমার সাদ বাগান আসলে ক্লোজ করে ফেলছি, অনেক বড় ছিল, এই টোটাল টোটাল সাদেই আমার বিশাল আকারে গাছ ছিল। উই দেখেন একটা ড্রাগন, সে ড্রাগন গাছে কত ফল আছে দেখবেন, এই দেখেন আমার ড্রাগন, মাশাল্লাহ অনেক ফুল আসছে। ছোট্ট একটা ক্যারেটে করে রাখছি, অনেক ফুল আসছে ড্রাগনে। আর এই সেই মহুয়া গাছ, নিম গাছ সাথে মহু গাছ, গাছটা আমাদের বিনা আপু নিতে চেয়েছে, তার জন্য রেখে দিয়েছি, বালতিতে আছে। আর আচ্ছা 12 মাসই বড়ই, কে যদি এই বড়ই গাছটাও নিতে চান এসে নিতে পারেন, এটা 12 মাস বড়ই হয়, খুব সুন্দর, এটা আপেল কুলের মতন, অনেক বড় সাইজ হয় এবং অনেক মিষ্টি বড়ইটা। যেমন বিখ্যাত পুদিনা, একটা চাইনিজ বট আছে, এটাও কেউ চাইলে এসে নিতে পারেন, আমি কিনেছিলাম এটা শৌখিন যে বাগানি আছে, চাইনিজ বট, বনসাই করা যায়, অনেক সুন্দর বনসাই হয়। এটা এখানে আমার বনসাই অবস্থায় আছে, এটা এখানে অলরেডি 3 বছর হয়ে গেছে, আমি জাস্ট এভাবে রেখে দিয়েছি। এই যে আমার পুদিনা, আর আমার প্রজেক্টের জন্য 2টা গাছ কিনেছিলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে রামবুটান, আরেকটা হচ্ছে আবিউ ফল। এবং আমি একটা 12 মাসই আমের চারা কলম করেছি আমার বাগানে, সেটা হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।